ধরেন আমরা একটা সাপোজ টাইপ দিলাম এস, সাপোজ আমরা এই এসটার ভিতরে গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ওভারলে সাপোজ কোন কালার দিলাম নাকি, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কালারটা এখানে কিন্তু ব্লার হয়ে গেছে, একটার সাথে মিলতে যে ব্লার হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমরা যে প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু ব্লার হয়নি, সলিড মনে হচ্ছে না, আবার এইদিকে ব্লার দিছে, এইদিকে আবার সলিড মনে হচ্ছে না। আসলে এটা করে কিভাবে সেটা হচ্ছে আপনার এই যে এটা ক্লিক করেন, এখানে যে যে এই অপশনটা আছে এটাকে আপনি এই পর্যন্ত মিলাই দেন, ঠিক আছে? দেখছেন হয়েছে সলিড, গ্রেডিয়েন্টের ভিতরে কিন্তু সলিড করে ফেলছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট আরেকটা আপনি মাঝখানে নেবেন, এবার যেই কালার ফলো করেন, আপনি যদি এটাকে এই কালার ফলো করেন তাহলে এই কালারের ভিতরে এটা হবে যেটি হোক, হওয়ার পরে এবং এই যে মাঝখানে যে হ্যান্ড আছে ওর হ্যান্ড যে থাকে প্রত্যেকটা কিন্তু দুটো হ্যান্ড, দুটো করে হ্যান্ড থাকে, এই হ্যান্ডটাকে আপনি জাস্ট ওর এখানে ফিক্স করে দেবেন। এই হ্যান্ডটাই কি করে দুই দিকে দুইটা হাত কি করে এটাকে ব্লার করে মিলাই দেয়, এখন যদি আপনি হাতটাকে নিয়ে আসেন একেবারে সেন্ট্রাল পয়েন্টে তাহলে তো সে ব্লার করবে না, তখন মনে হবে সলিড সলিড, দেখেন এইদিকে ব্লার হয়েছে এইদিকে সলিড, ক্লিয়ার? এটা হচ্ছে গ্রেডিয়েন্টের একটা অ্যাডভান্স সিস্টেম, ঠিক আছে? জিনিসটা সিম্পল, কিন্তু আপনি না জানলে মনে হবে আসলে কিভাবে করছে, আর অনেক জটিলভাবে চিন্তা করবেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম সহজ। আচ্ছা তারাটা এখন আমরা যাই, তার এগুলো তো বাকিটা সব পারবেন নাকি? এইভাবে আচ্ছা এখানে তারাটা হচ্ছে প্রথমত এখানে যে ব্যাপারটা দেখতে হচ্ছে আমরা এখানে তারাটার বেলায় যে ধরেন এটা যদি আমরা ধরি এটা হচ্ছে একটা লাইট, একটা লাইট, লাইট আমরা কিভাবে তৈরি করি, সাপোজ ধরেন আমরা এস এর ভিতরে একটা লাইট তৈরি করব, কালারটা আমরা অন্য একটা কালার করে দিই তাহলে লাইটটা ভালো দেখা যাবে। হ্যাঁ ধরেন আমরা একটা লাইট তৈরি করি, সাপোজ এই ধরনের একটা স্টার, এটাকে আমরা লাইট তৈরি করবো, বাকি কাজ তো আমরা পারি, এটাকে রাস্টার স্কোর ফেলবেন, ফিল্টার ব্লার গ্যাজিয়ান ব্লার তো লাইট যত উজ্জ্বল চান ততই ভালো হবে, তারপর এটাকে আপনি ছোট করে এখানে নিয়ে বসাই দেন, ওইটা তো আরেকটা লাইট, ওটা তো ফিল্টার, ফিল্টার লাইট, এটা হচ্ছে ম্যানুয়াল তৈরি করা লাইট, ঠিক আছে? এখানে একটু ম্যানুয়ালটাই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ওটা তো ফিল্টার লাইট, এটা এটা আমি দেখাই দিলাম, যারা ছিলেন তারাও তত ভালো করতে পারেন। এটা এগুলো এগুলো এটা তো একটা ফ্লোর, হ্যাঁ হ্যাঁ এগুলো কি হয়েছে, হ্যাঁ ড্রপশটও দিছে, হ্যাঁ ড্রপশট দিয়েছে, আমি এটা বলতেছিলাম মানে এখানে এই জিনিসটা এই যে এটা 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 এটাতে প্রবলেম আছে কারো, ধরেন সাপোজ আমরা এখানে একটা ড্রয়িং করতেছি, সাপোজ হ্যাঁ আমরা এই জিনিসটা ড্রয়িং করবো, এখন এখানে মাঝখানের অংশটা আমি কাটবোই, তো প্রথমে আমাকে কাটতে হলে কি করতে হবে, আমি ধরেন একটা সার্কেল তো নিতে হবে আগে মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে? একটা একটা সার্কেল আমি নিলাম, যে সার্কেলটা দিয়ে আমি কাটবো এবং সেটা দিয়ে মূলত সব কাজগুলো করবো, ওকে আমি একটা সার্কেল দিলাম,
সার্কেলটাকে এখানে বসানো বুঝলেন আচ্ছা আমি এটাকে অন্য একটা কালার করে দেই জাস্ট এখন কি করব এখানে দেখেন ভালো করে যে সার্কেলটা কিন্তু মাঝখানের অংশটা নাই শুধু স্ট্রোকের মতো অংশটা আছে নাকি আচ্ছা তো আমরা কি করব হোয়াইট অংশটা আমরা সার্কেলটাকে সাপোজ এটাকে আমরা করে দেই অন্য একটা থাকুক এটা 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 থাকুক হোয়াইট এটাকে আমরা স্টোক না এটাকে আমরা এটাকে আরেকটা কপি করি কন্ট্রোল জে কন্ট্রোল টি শিফট অল্ট ধরে সমান করে ছোট করি ওকে এখন আমরা জাস্ট কি করব এই সবগুলোকে আমরা রাস্টারাইজ করে দিই ওকে এরপর আমরা কাটবো যেমন ধরেন এই এটাকে সিলেকশন করে প্রথমে আমরা এই সার্কেলটা কাটবো ডিলিট কন্ট্রোল ডি এবার এটাকে আপনি ফেলে দেন ওকে আবার সেম সেম ভাবে আবার ও সরি ওই আগে নিচে টাই কাটতে হবে নাহলে তো মাঝখানটা থেকে যাবে আচ্ছা ধরেন এটা বাদ দেই এটা আছে ঠিক আছে এটাকে সিলেকশন করে ডিলিট করব আমরা এটাকে তাহলে মাঝখানে গ্যাপ তৈরি হবে কন্ট্রোল ডি এটাকে সরান দেখেন মাঝখানে গ্যাপ তো কাটা হয়েছে আগে কাটতে তো হবে নাহলে তো আপনি ট্রান্সপারেন্ট দেখাতে পারবেন না হ্যাঁ ধরেন এবার এটা বন্ধ করেন এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে ওকে আচ্ছা এটা অন্য কালার করে দিই তাহলে ট্রান্সপারেন্ট দেখা হয়ে যাবে যেমন 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 এটাকে কি কালার করতে পারি এটাকে আমরা ব্লু করে দিই ট্রান্সপারেন্ট করে দিই আমাদের রাস্টারাইজ করে ফেলছি সিলেকশন না করে করা যাবে আচ্ছা তো এই হলো আমাদের একটা হয়েছে তারপর আমরা যাই এটাতে এখন কি করতে হবে এটাকে এই সাইজে কাটতে হবে নাকি সেম ভাবে এটাকে ক্লিক করলাম ডিলিট করলাম এটাকে কন্ট্রোল ডি এবার এটার কোনো কাজ না এটাকে ফেলে দেন ওকে এই যে জাস্ট আমি সার্কেলটা নিলাম এরপরে সার্কেলটা নিয়ে এখানে বসালাম এরপরে এখানে কি মনে হচ্ছে একটা ফুলানো ভাবটা না ওকে জাস্ট সার্কেলের নিচে আপনি শ্যাডো দিয়ে এই সার্কেলটা একটু কপি করেন কন্ট্রোল জে এটাকে আপনি ই করেন আমরা কালারটা করে দিই ব্ল্যাক করে দিই হালকা ব্ল্যাক ব্ল্যাক করে দিলাম কন্ট্রোল টি এরপর আমরা এটাকে করব ফিল্টার ব্লার গ্যাশিয়ান ব্লার এটাকে ছোট করে দিই ওকে আসলে এই সার্কেলটাকে এটা বন্ধ করে দেখেন ওই সার্কেলটাকে কিন্তু আমরা ব্লার করে দিই জাস্ট একটু ছোট করে বের হয়ে আসলো বিদায় দেখা যাচ্ছে যেটা আপনার ফুলে ঠিক আছে জিনিসগুলো সহজ জাস্ট আপনার চিন্তাটা একটু ডেভেলপ করতে হবে আর কিছু না কাজগুলো কোথায় যেগুলো কাজগুলো সেই কাজগুলো করেন নাকি একটু এই জিনিসটা তো মিল হয়ে যায় এটা তো সেম এই যে আমরা ট্রাই করেছি মাঝখানে গোলাপ পূর্ণাঙ্গ করবেন না
একটা হইছে তো এই লোগোটার এখানে একটা ড্রপ শ্যাডো একটা শ্যাডো হবে শ্যাডোটা দেন নি শ্যাডো হবে আর এইগুলোর ভিতরে চোখ ঢুকবে যদি আমাদের যদি আসে যদি পাশে এটা ভিতরে ঢুকেছে প্লেয়ার তো আরো ছিল আর গুলো করেন নি না প্লেয়ার কিছু করতে করতে না পারার পিছনে সমস্যা গুলো হচ্ছে এই কাজ আচ্ছা এখন প্রবলেম গুলো বলেন কোথায় প্রবলেম আছে প্রবলেম ওই ড্রয়িংটাই প্রবলেম আছে এইটা আমার সমস্যা আমি আসলে ড্রয়িংটা ভালো পারি না আমরা টাইপে একটা প্রবলেম দেখলাম অলরেডি আজকে যেটা হচ্ছে টাইপে যে প্রবলেমটা আমাদের হয়েছে যে টাইপটাকে আমরা ওয়ার্ক করতে চাই ঠিক আছে যে কোনো টাইপকে চাইলেই আমরা ওয়ার্ক করতে পারি এটা লেখা গেছে যদি আমরা বাঁকাতে চাই তাহলে টাইপ লেখার পরে এটাকে আমরা ব্লক করে এখানে অপশন আছে ওয়ার্ক ঠিক আছে এই ওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন রূপ দিতে পারেন এখানে আছে নান মানে কোনো রূপ নাই এখানে অ্যারে আছে ঠিক আছে এরকম বিভিন্ন মিস্টার ফ্ল্যাগ আছে ফ্ল্যাগ হলো লেখাটা ফ্ল্যাগের মতো হয়ে যাবে ঠিক আছে এবং সেটাকে আপনি ব্যান করতে পারেন কতটুকু বাক বাঁকবে এবং হরিজন্টাল ভার্টিক্যাল ডিস্টিংশন ঠিক করতে পারেন আপনি সবসময় তোর উপরে করবেন না এমন দরকার হয়েছে নিচে করতে হবে তখন ব্ল্যান্ডটা এইদিকে করে দিবেন নিচে চলে আসবে আর এরপরে আমরা 11 নম্বর ক্লাসে যে দেখলাম আপনার এই আচ্ছা এই ফ্ল্যাটটা তার কোনো সমস্যা ছিল কারো অথবা হবে না আমার একটা সমস্যা ছিল যে এখানে এই যে এই লোগোটা হ্যাঁ এটা তো ঠিক বসে মানে বাকি এটা এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে আপনি ব্যাকগ্রাউন্ড সহ সেভ করছেন তাই এই লোগোটা পিএনজি আছে আপনার কাছে হ্যাঁ দেখি আপনার লোগোটা পিএনজি করে আছে এটা পিএনজি আছে না আচ্ছা এখানে আপনি যেটা মিস্টেক করছেন এই লোগোটা বিলাকে শুধু এটা ছিল এটার সাথে কিন্তু কিছু লেখাও ছিল লেখাগুলো সহকারে কিন্তু লোগোটা লেখাটা আর করি মানে করেন নাই মানে একটা লোগো উঠতে কিন্তু লেখাটা সহকারে লোগোটা যেমন ধরেন আপনি সাপোজ ধরেন একটা ধরেন এটাই দেখলেন দেখার পরে এখন লোগো বলতে আপনি কতটুকু বুঝছেন এখানটা বলেন তো লোগোটা বলতে ধরেন এই ছবিটা আপনি দেখলেন এখন আপনার কাছে লোগো কতটুকু মনে হয় কতটুকু হচ্ছে লোগো আমি তো প্রথমে ওই শুধু লোগোটা লেখাটা পরে লিখছি পরে লেখেন মানে সিস্টেম হচ্ছে লোগোটা বলতে এখানে কতটুকু এরিয়াটাকে আপনি লোগো ভাববেন এটা একটা কিন্তু ভুল ব্যাপার মানে কতটুকু পর্যন্ত আপনি এটাকে লোগো মনে করবেন বলেন এখানে লোগো বলতে গোলটা তো লোগো মনে করবেনই পাশাপাশি কি শুধু গোলটাই লোগো না আশেপাশে কিছু আছে ওগুলো লোগো একটা একটা দাগ আছে সেটাও লোগোর অংশ আচ্ছা তারপর ইন্ডিয়া স্পাইসল্যান্ড এডো লোগোর অংশ এবং নিচে একটা মোটিভ আছে গেট প্রাইস গেট কোয়ালিটি গেট সার্ভিস এটাও লোগোর অংশ ঠিক আছে এবং সেভিং ইউর ইন্ডিয়ান গ্রোসি নিডস এটাও লোগোর অংশ ঠিক আছে দেখেন এই এই সম্পূর্ণটা মিলে একটা লোগো আপনার
এই গোল্ডেনটা একটু চিকন হয়ে গেছে, এটা একটু মোটা মোটা হবে, ঠিক আছে? হোয়াইটের পরে যে গোল্ডেনটা আছে না, এটা অনেক মোটা হবে, কিন্তু আপনারটা হয়ে গেছে একেবারে চিকন, যার কারণে ম্যাচ হচ্ছে, ম্যাচ করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই সম্পূর্ণটা হচ্ছে একটা লঘু। এই লঘুটার সাইজ কত হবে আনুমানিক করেন তো দেখুন, এই লঘুটার সাইজ কত হবে? আপনি তো প্রথমে লঘুটা বানাবেন, লঘুটা বানানোর সময় কি আপনার ফটোশপে যে কাজটা আমি সবার প্রথমেই বলছি যে যেটাই করেন আগে একটা মাপ করে নেবেন। এখন আপনি ধরেন লঘুটা বানাবেন, মাপ নিছেন এত বড়, তাহলে তো এটা সঠিক হলো না, সঠিক হলো না। এই লঘুটা কতটুকু আপনি তো দেখছেন, কতটুকু এটার জন্য কতটুকু পিক্সেল নিব বলেন তো, পিক্সেলই বলেন। মানে দুইটাই বলেন, 300 ধরলাম, আচ্ছা এটা ধরলাম 300, তারপর এটা হবে কত? আমি পুরোটা নিবো না, এই লঘুর মাপটা নিবো না, আমি এই লঘুটা আমি করবো তো আগে, এভাবে করেননি আপনারা নাকি? লঘুটা উচিত হচ্ছে আগে এই লঘুটা কোন সাইজে তৈরি করা, এটা ধরেন আপনি যদি আর অনুমান করেন 1 2 3, তার মানে এটা হচ্ছে, এটা যদি আপনি 4 ইঞ্চি ধরেন, এটা হবে 2 ইঞ্চি, 2 4 নাকি? এটা হবে 2, এটা হচ্ছে 4 অথবা 4.5, আচ্ছা 2 4.5, ওকে। এটা আমরা যদি ইঞ্চিতে চাই, আমরা ইঞ্চিতে হিসাব করে ফেললাম, আপনি পিক্সেলও করতে পারেন, ফাইল থেকে নিউ, এবার এতটুকুর ভিতরে লোগোটা তৈরি করবেন, যা লেখা দেন যাই দেন লোগোটা তৈরি করবেন। করার পরে আপনার এটা পিএনজি ফরম্যাটে সেভ করবেন, এরপরে আপনি এই পিএনজি ফরম্যাটটাকে এখানে নেবেন, বুঝছেন? আর যখন আমরা এই এখানে বসাবেন এবং এখানে বসাবেন, সেমটাই এখানে এখানে বসবেন, কাজটা একেবারে সহজ হয়ে গেল, জাস্ট এখানে একটু টাইপ আছে, টাইপ লাগবে। আর এই জায়গাটা করার সময় যেহেতু এই জিনিসটা আমাদের দরকার, তার মানে এই লোগো পিএইচডিটা আমার লাগবে, লোগোর পিএইচডিতে যাইয়া এখানে তো লোগোর গোলটা থাকবে, জাস্ট গোলটাতে একটা গ্রুপে থাকবে, ওই গ্রুপটাকে জাস্ট আপনি টান দিয়া ওই প্লেয়ারে নিয়ে আসবেন, নিয়ে আসা এটাকে বড় করে দিয়া আর একটা শ্যাডো দিবেন, আর ভিতরে ছবিগুলো ঢুকে দেবেন, শেষ। এটার মতো ছোটো আর হয় না, বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবে করবেন, লোগোটা লোগোর মাপে করবেন, কোনো সময় লোগো প্লেয়ারের মাঝখানে রাখার চেষ্টা করবেন না, লোগো প্লেয়ার লিফলেট ব্যানার ভিজিটিং কার্ড এগুলোর সাথে আঁকার চেষ্টা করবেন না, এগুলো আলাদা রাখবেন, সম্পূর্ণ আলাদা। আমরা এখানে লঘুর এই গোলটা নিয়ে আসছি কেন, নাহলে এখানে কষ্ট করে আবার গোল অংশটা আঁকতে হবে, তাই আমরা এটাকে জাস্ট ব্যবহারের জন্য নিয়ে আসছি, কিন্তু মূলত এটা আলাদা প্রজেক্ট, লঘু একটা আলাদা প্রজেক্ট, খেয়াল রাখবেন, ওটা একসাথে করবেন না, করলেই প্রবলেম হবে। এই যে এখানে ওই লঘুটা আলাদা করবেন, জাস্ট এখানে পিএনজি নিয়ে বসাইবেন, আর এগুলো তো আশা করি পারবেন, এগুলো করার সময় সেন্টার পয়েন্ট এঁকে নেবেন, এই যে সেন্টার রেখে নেবেন, রেখা এঁকে নেবেন, তাহলে একটা শেপ আঁকবেন, একটাই তো এতগুলো বুঝছি, একটু উপরে এগুলো, এগুলো তো রোলার না, একটা রেখা, এগুলো তো লাইন, 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 হ্যাঁ লাইন রাখার পর লাইনগুলো দেখা যায় না, কি কালার ছিল লাইনগুলো, তারপর দেখা যায় না, এমন তো আসলে হওয়ার কথা না। এই লাইনগুলো আসলে কি আপনি পরে আঁকবেন, সবার পরে, ঠিক আছে? হয়তো আপনি আগে আঁকছেন তাই এটার উপরে একটা পড়ে গেছে, এই জন্য দেখা যাইতেছে না। এই লাইনগুলো আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু সবার উপরে আঁকা, সবার পরে আঁকা, আগে আঁকা না, ঠিক আছে? সবার পরে লাইনটা দিয়ে ভাগ করে দেখা দিয়েছে, তিনটা পার্ট দেখাচ্ছে সময়, তারপরে এই প্লেয়ারটা, এটা তো গত ক্লাসে ছিল, এটা তো কোনো সমস্যা আছে, থাকার কথা না, এটাতে এগুলো ছবি, ছবি 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 এখানে প্রবলেমটা কি বললেন, এটা স্ক্রিনশট দিলে প্রিডি স্কিন SOS আরকিউ, এই যে এটাতে পেজ করলেই হবে, পেজ করলেই স্ক্রিনশট দিলে ঠিক আছে। এরপর আপনি যে কোনো একটা পেজ নেবেন, দেখবেন স্ক্রিনশট পেস্ট
পেস্ট করেন কন্ট্রোল ভি ধরেন আমি মিটিং আঁকবো তারপরে আমার পিক্সেলে করি তাহলে তাহলে আমি ওয়াইড 800 700 দিই দিলাম জাস্ট কমার এটি দিলাম হ্যাঁ এখন আমি ওই জিনিসটা আঁকবো গ্রিড চালু করলাম আগে আমরা ভাগ করে নিই এক দুই ঠিক আছে ভাগ করে নিলাম এরপর আমাদের রাখা শুরু এটা সমস্যা এটা নাকি এই পাশেরটা সমস্যা কোথায় মানে এটা না এগুলো তিনটাই শুধু এই সেটটা না এটা আঁকলেই তো এটা পারবেন না এটা করার সময় খেয়াল রাখবেন এখানে আমি রাউন্ডটা শুরু করতেছি এটা তো মাপ তো আমাদের কাছে আছেই কিন্তু আমি আসতেছি কোন পর্যন্ত সেটার মাপ আমার করতে হবে তাইলে এই জিনিসটা সহজ হয়ে যাবে দেখেন এরপর আমরা কি করলাম ধরেন আমরা একটা মেজারমেন্ট করি কয় ঘর দুই ঘর বুঝেন কিন্তু সেম ভাবে নিচ থেকেও নিয়ে আসলাম দুই ঘর হয়েছে প্রয়োজনে ঘরগুলো মাপবেন মানে আমার চোখ অনুযায়ী হয়ে গেছে প্রয়োজনে আপনারা ঘরগুলো গুনে নেবেন ঠিক আছে এরপরে সহজ মানে আমি কোন থেকে শুরু করবো আর কোন জায়গায় আসবে এটা আমি করে নিলাম আর সমান করতে হলে যে উপরে যে মাথাটা খেয়াল করছেন একেবারে উপরের মাথাটা এই মাথাটা ওই জায়গায় সমান মিল রাখবেন তাইলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই যে ঘুরছেন ঘুরা আসেন এই পর্যন্ত আবার সেম আবার ওই নিচের মাথা খেয়াল করে ঠিক আছে পারফেক্ট জাস্ট খেয়াল রাখবেন কোন জায়গা থেকে শুরু এটার তো মেজারমেন্ট আছেই শেষ কোন জায়গায় হবে এখানে দূরত্বটা খেয়াল করবেন এবং নিচেও সেম ভাবে দিবেন একটা নামবে একটা যাবে উঠবে শেষ এই ফ্ল্যাটটা কোন বর্ডারটা এটা একটা পিএইচডি আছে দিয়ে দিই এটা একটা পিএইচডি আমার কাছে আছে পিএইচডি দিয়ে দিই হ্যাঁ এটা দিয়ে নিই এটা বড়টা মানে আঁকা আবার পেন্টুলে ড্রয়িং করতে হবে হ্যাঁ মাঝখানে কোনটা এটা হ্যাঁ এটা একটা লাইন একটা লাইন দিয়ে দিবেন হোয়াইট কালারের চিকন আর এই অংশটা দেখেন যে এখান থেকে কিন্তু মিলে গেছে এটা পিএইচডিটা ঠিক আছে দেখেন এই অংশটা আমি খেয়াল করি এই অংশটা কি করা হয়েছে ঠিক আছে এই অংশটা এক্সট্রা করে এখানে কি করা হয়েছে গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া হয়েছে ওকে আর দেওয়া হয়েছে কালার ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে ওভারলে দিলে হ্যাঁ গ্রেডিয়েন্ট ওভারলের ভিতরে আমরা ঢুকি গ্রেডিয়েন্ট বললে এক কালারের গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে এদিকে এদিকে আসার এদিকে মিলে যাবে ওকে আর এদিকে সাদা অংশটা ব্যবহার করবেন এখান থেকে একটা ধারণা নেবেন হ্যাঁ স্টুডেন্টের
ওগুলোতে আশা করি আর সমস্যা হবে না। আর এগুলো তো যেভাবে দেখালাম সেম ভাবে একটা দিয়ে খালি স্টেপ বাই স্টেপ কাটবেন। কোন ছায়াটা? এটা এটা ড্রপ শ্যাডো। মানে আপনি খেয়াল করে দেখেন এখানে জাস্ট আমরা একটা করছি, এই একটাকেই জাস্ট কপি করে এতগুলো দিছি। দেখেন ভালো করে খেয়াল করে, সবগুলো তো লাগবে না, তো একটাকে আমি কষ্ট করে করব, তারপরে এটার একটা কপি এখানে, এরপর একটা এখানে, এরপর একটা এটা গেল। এটা কিন্তু আসলে পেস্টটা এত রাউন্ড মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি এটা দেখে কি মনে করতেছেন, কীভাবে আঁকবেন বলেন তো, এটাকে দেখি দেখি আপনি এটা আইকিউটা। আমার মনে হয় খুব জটিলভাবে চিন্তা করতেছেন, আসলে জিনিসটা অতটাই সহজ। এটা কিভাবে মানে কিভাবে আঁকবেন, ধরেন এটা কিভাবে আঁকবেন, মানে এভাবে এভাবে রাউন্ড করে এভাবে আঁকবেন? আচ্ছা মানে এভাবে এক দুই সোজা এভাবে, হ্যাঁ ঠিক আছে এভাবে আঁকবেন, তারপর জাস্ট রাউন্ড একটা আলাদা আইকা ওটাকে জাস্ট আপনি এখানে এক্সট্রা বসাই দিবেন। এখানে আর কেন শুরু থেকে এখন তো আর আপনার যখন আপনি করবেন তখন তো নিচের এগুলো থাকবে না, তখন তো জাস্ট এটা মাত্র থাকবে, শুরু করলেন মাত্র তখন আঁকেন একটা রাউন্ড নিচে আঁকেন, এটা ওইখান থেকে এটা নিয়ে এসে ওখানে বসান, তারপরে একটাকে কপি করে দিয়ে চারটা করে দিয়ে শেষ, বুঝলি তো সহজ। এত সহজ না জিনিসগুলো, আমি আসলে বলে দেখবো এত সহজ, এত সহজ না আবার এতটা কঠিনও না, একটু জাস্ট চিন্তা করেন জিনিসটা কিভাবে আসছে, তাহলে দেখবেন আপনার কাছে সাপোজ ধরেন উপরটা খেয়াল করেন। আচ্ছা শেষ প্রথমে দেখেন, খেয়াল করেন প্রথমে এইটা পুরোটাকে মাথার ভিতরে নিয়ে আসেন, এটা কোন পর্যন্ত আছে অর্ধেকের বেশি নাকি গেল। আচ্ছা দেখেন আমরা যেটা ধরেন সাপোজ এটি আমরা ড্রয়িং করি, এখন ধরেন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা গেট চালু করি, এরপরে প্যান টুলস নিলাম, ধরেন সাপোজ এখান থেকে একটা এক দুই, এরপরে দেখেন এই মাথাটা কি করছে যে একটু রাউন্ড করছে, রাউন্ড করে কিন্তু বাকিটা কিন্তু সোজা আসে না, ঠিক আছে সোজা এখানে খেয়াল করেন সোজা থেকে কিন্তু এক বক্স ঘুরে গেছে। ওকে সো আমাদের ব্যাপার তো হবে এরকম, আমরাও এখানে ধরেন যদি আমরা দুই ঘর নিয়ে নিই, দুই ঘর নিয়ে আমরা জাস্ট আমরাও দুই ঘর নিয়ে সোজা থাকবো না, আমরাও দুই ঘর নিয়ে এক ঘরে এরকম করে দিব, জিনিসটা বোঝেন একটু আসলে আমরাও দুই ঘর নিয়ে কিন্তু সোজা থাকি নেই, মাথাটা বাঁকা করে দিচ্ছি। ওকে এটা দেন মাথা, দেখেন এইভাবেই শুরু জিনিসটা, তারপরে দেখি এটা তারপর কী করছে, এরপরে তো সহজ নিচে এসে বসছে, ধরেন আমি এই পর্যন্তই আসবো, হ্যাঁ এই যে এভাবে আসেন আপনি যেরকম সোজা আসলে এই পর্যন্ত আসতেন, কিন্তু আমি আসলাম এই পর্যন্ত, তারপরে বাকিটা কি আবার দেখেন বাকিটা কি অল্প একটু বাঁকাইছে না, মানে এক ঘর ধরেন কঠিন, এরপর এটা গ্রেডিয়েন্ট করলেই দেখবেন ওরকম মনে হয়, তারপর এটাকে আপনি টানবেন একটা টি হোয়াইট মাউস ক্লিক করে লিপ হরিজন্টাল লিপ ভার্টিক্যাল, সাপোজ ধরেন আমরা তার একটু মেজারমেন্ট করে আঁকবো, তো মেজারমেন্ট করে ধরেন আমরা তো মেজারমেন্ট করে জিনিসটা আঁকবো না, এই তো শেষ আর কি চাই,
মাঝখানেটা তো আপনি ওটা জাস্ট ভরট করে দিবেন অংশটা মাঝখানে তো এই গ্যাপটারে জাস্ট আপনি ভরট করে দিবেন এটা তো আরো সহজ আপনি তো গ্যাপটা বুঝতেছেনই ওইভাবে জাস্ট আপনি যাইবেন জিনিসটা তো আরো সহজ হয়ে গেল আসলে সবগুলোর আপনি আসলে একটা জিনিস খেয়াল রাখবেন বড় কাজের বেলা একটা সাপোজ আপনি কম্পিউটারের পাঁচটা খোলেন এটার ভিতর হার্ডওয়্যারগুলো যখন আপনি একবারে দেখবেন বিশেষ করে টিভি সম্পর্কে তো ধারণা সবারই কম বেশি আছে খোলার পরে দেখা যায় ঠিক আছে পিসির ব্যাপারটা এরকম আপনি খুললে যখন ওটার মাদারবোর্ডটা দেখবেন কম্পিউটার মাদারবোর্ডটা অনেক সহজ ওটাতে এত ঝামেলা থাকে না এই ধরনের ডেস্কটপগুলোর মাদারবোর্ডটা খুললে দেখবেন আপনার মাথা হ্যাং করছে মানে চিন্তা করবেন খালি আধা ঘন্টা যে মানুষ করলো কী হবে এত কিছু এখানে একসাথে অ্যাড করলো কী হবে কিন্তু না আপনি ওইভাবে চিন্তা আবার এটাই কিন্তু ঠিক করতেছে আপনারা আমার থেকে লো ক্লাস মানুষ না একটা টিভি মেকানিকের সর্বোচ্চ যোগ্যতা 5 পাস এখন অন্য ব্যাপার কিন্তু এরকম কিন্তু হয় তারপরেও কিন্তু সে এটা খুব ভালোভাবে ঠিক করতেছে তাইলে এবার জাস্ট তার লজিকটা বোঝার চেষ্টা করে সে কোন শিক্ষা তার ভিতরে আছে যেই শিক্ষা দিয়ে সে সাধারণ শিক্ষায় শিক্ষিত না হয়েও সে একটা জটিল একটা জিনিসের খুব সহজে সমাধান করতে পারে অথচ সে লেখাপড়ার কলেক্টে তার অনেক কষ্ট হয় এরকম আছে না অনেক বিশেষ করে টিভি মেকারগুলো এইসব এই পিসি টিসি যারা রিপেয়ার করে মেকারগুলো ম্যাক্সিমাম 99% এরকম 1% শিক্ষিত তারা এগুলো খুব কমই করে তারা অন্য সেক্টরে যায় কিন্তু বেশিরভাগ এরকম কেন আসলে ব্যাপারটা এখানে মূল লজিকটা হচ্ছে আপনি বড় একটা প্রজেক্ট দেখছেন সবার প্রথমে আমাদের বেলা যেটা হয় প্রথমে বড়টা দেখা মানে আমাদের আপনাদের বেলা যেটা হয় আশা করি একমত হবেন প্রথমে দেখা না সম্পূর্ণটা আপনি দেখার চেষ্টা করেন সম্পূর্ণটা আপনি বোঝার চেষ্টা করেন আর তখনই দেখা যায় মাথা লাগে হ্যাঁ আপনি সম্পূর্ণটা একসাথে বুঝতে পারবেন না একবার বুঝার ব্যাপার না আমি একটা প্রজেক্ট 5 ঘন্টা করছি আপনি এক মুহূর্তে দেখে বুঝে লেতে চান তাহলে কেন বুঝবেন হ এটা ওইব এক সময় যখন আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন যেমন আমি অন্য সম্পূর্ণটা এক মুহূর্তে দেখাই আমি কই ধরবো কোন জায়গায় কী আছে মানে আপনি ওইভাবে হন আমার মতো আর এটা আমি এইভাবে কীভাবে হয়েছি আমি একবার দেখে দেখে হয়েছি না যেমন প্রথমে চিন্তা করেন সব বাদ যেমন এটি এই প্রজেক্টটার বেলায় চিন্তা করেন আপনি সব চিন্তা করলে হ্যাং করবো মাথায় চিন্তা করবেন না বাদ আপনি যেটা বুঝেন ওইটা দেখে চিন্তা করেন যে জায়গায় কোনটা করতে পারে একটা দড়ি যে কোনো সাপোজ আমি এইটাই ধরলাম জাস্ট চিন্তা করেন এই জায়গায় আর কিছু নাই আশেপাশে শুধুমাত্র এই শেপটা আছে এবার চিন্তা করেন এই শেপটা আমি আঁকতে গেলে কী করতে হইব ওকে এক শেপ একটা শেপ কষ্ট করে আসছেন এরপর আপনি চিন্তা করেন যে এই শেপটা যেহেতু আঁকছি তারপর আপনার চোখে অটোমেটিক ধরা পড়বো যে এইটা ওইটা অনেকটা সেফ এরপরে মাথায় আসবো যে এটাকে উল্টাতে হবে উল্টাই দিলেন হয়ে গেল এটা তারপরে মাঝখানের অংশটা কি করবেন আপনি যে গ্যাপটা গ্যাপটা তো আপনি বুঝাই যাচ্ছে এখানে গ্যাপ হয়ে গেল জিনিসটা এরকম আর এটা যদি আপনি একবারে চিন্তা করেন যে একবার আঁকতে হইব এভাবে এভাবে যাইতে হইব তাইলে ভাই অসম্ভব প্রত্যেকটা ডিজাইনের বেলা তাই এখানেও খেয়াল করে দেখেন তাই ডিজাইনিং ব্যাপারটা এরকম আপনি যদি সম্পূর্ণটা একবারে করতে চান তাইলে তো আপনার সমস্যা হবেই তাহলে দেখবেন মাথা বারবার আপনি ফার্স্ট্রেশনে ভুগতেছেন আচ্ছা হইব কি না হইব কি না হইব কি না না আমি জাস্ট একটা করতেছি একটাই করি তাহলে দেখবেন হয়ে গেছে ওকে যেমন এই যে অনেকের যে প্রবলেমগুলো হয় এটাই মূল ব্যাপার কিন্তু আমাদের আসলে কি আমাদের সবচেয়ে বড় যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে মোটিভেশনের প্রবলেম আমাদের মোটিভেশনটাতে প্রবলেম কাজ কিন্তু আমরা অনেক ভালো পারি কারণ না পারলে কীভাবে হইতো আপনারা আমার থেকে একজন থার্ড ক্লাস লোক সে টিভির মতো একটা জটিল জিনিস সে সলভ করে চলতেছে আর আপনারা আমরা সব জানি তারপর আমরা কেন ভয় পাই কারণ আমাদের মোটিভেশনটা নাই আমরা চিন্তা করি যে এত বড় প্রজেক্ট কীভাবে করবো এই শেষ নাকি চিন্তাটা ওইভাবে আসছে এত বড়টা আমি কীভাবে শেষ করবো এর জন্যই পারি না আর চিন্তা করেছে না আমি আমার ওয়েতে শুরু করি একসঙ্গে দেখেন বড়টা ছোটো মনে হয় ঠিক আছে সাপোজ ধরেন এটার বেলায় ধরেন যেমন এই যে এই জিনিসটার বেলায় ধরেন অনেকের কী কী কমপ্লেন করছেন যে এটার বেলায় যে জিনিসটা হয় আমি রাউন্ডটা সঠিকভাবে করতে পারি না এরকম না আচ্ছা জিনিসটা আমি কী করতে পারি না আমি রাউন্ডটা পারফেক্টভাবে করতে পারি না দেখেন এটার বেলায় কী করতে পারি আমরা এই শেপটার বেলায় আমরা এই শেপটা পেন্টুলসে ধরেন আমি আঁকলাম বাক পরবর্তীতে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আস্তে 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 কাস্টম করি তোমার যেরকম মাটির একটা ইসের একটা একটা মাটির অংশরে যেই যেইভাবে রূপ দেয় আপনি ওইভাবে করেন আপনার তো সিস্টেম আছেই এরকম তো না যে আপনার পারফেক্ট করে এই আঁকতে হবে কোনো রকম একটা ফর্মালিটি আঁকেন তারপরে বাকিটা আপনি আপনার মতো করে আস্তে 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 করেন সমস্যা কী ঠিক আছে সাপোজ ধরেন আমি প্যান্টুল ছিলাম ধরেন আমি সাপোজ এটি আমি আঁকতেছি একটা ডেমো আমি আঁকলাম ডেমো
জিনিসগুলো কত সহজ হয়ে যায় আসলে। ই মানে ওই বিভিন্ন মূর্তির যে ছবি আঁকে দেখছেন, মানে বিভিন্ন মূর্তির যে বাস্তবে জিনিসগুলো পূজার সময় কিন্তু এখন দেখা যাবে, বিভিন্ন মূর্তি বিভিন্ন ছবি আঁকতে করতে গেলে যারা খোদাই করে কাঠের উপরে বিভিন্ন ঈশ্বরের উপর দেখছেন পাথরের উপরে, এগুলো দেখলে দেখবেন আগে কী করে একটা সলিড অংশ করে মোটামুটি শেপের, অথবা ধরেন একটা কাঁচের ধরেন সাপোজ এরকম একটা শেপ থাকে কাঠের উপর যারা খোদাই করে, তারপর আস্তে 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 শেপে নিয়ে আসে। তো এগুলো ওরকমই ব্যাপারটা। এখন আপনি যদি মনে করেন যে না আমি আস্তে আস্তে করবই ওরকম, তাইলে হবে না, আপনার কিন্তু সলিড অংশ নিয়ে কাজ করতে হবে। দেখবেন যারা খোদাইগুলো করে পাথরের উপর যারা বিভিন্ন রকম খোদাই করে, দেখবেন যে প্রথমে তারা একটা সলিড সলিড পাথরের ই নেয় সলিড, ওইটার উপরে আস্তে 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 মোমের মাধুরী মিশে করে। এখানেও ব্যাপারটা তাই, এই ধরুন আমি একটা জাস্ট একটা পুতুল আমি আঁকলাম মনে করেন, এখন এটা আমার তো পারফেক্ট হয় নাই, মোটামুটি একটা শেপে রাখছি, এরপরে কি আপনি এটার সাথে মিলাইবেন, মিলান এটার এক পাশে রাখেন, বাকিগুলো আশা করি আর সমস্যা হবে না। কি করতে হবে, এই অংশটার একটু নিতে হবে, আপনার কাছে প্যান টুলস আছে, প্যান টুলসে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট আছে, আপনি এটাকে নিলেন নামাই দিচ্ছেন নিচে নামাইলেন, এটা একটু ওইদিকে উঠাইলেন, দেখলেন যে না এখানে একটা অ্যাড অ্যাঙ্গল পয়েন্টের দরকার হয়, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করলেন, অ্যাড করে এখানে একটা ভিতরে নিলেন অথবা এদিকে নিলেন, এই যে আপনি যে কাজগুলো করতেছেন এইভাবেই তো করে। আর হ্যাঁ, এইভাবে করে না কারা, যারা জাত শিল্পী, কিছু আছে না জাত শিল্পী ইম্পসিবল, আপনারা মানে দেখে আপনারা ছবি এঁকে ফেলতে পারেন, তাদের তো ওইগুলো গড গিফটের ব্যাপার, তাদের এগুলো দরকার হয় না কারণ তারা ডাইরেক্টই করতে পারে, কিন্তু আমরা যাদের এগুলো অসম্ভব, হবেই না কখনো, আগে হয় না এখনো হবে না, তারা আমরা তো এইভাবেই করবো, আস্তে আস্তে ফলো করব আমরা, আস্তে আস্তে প্রয়োজনে এখানে দেখবো, দেখেন এরপর আপনি এখানে আস্তে আস্তে কাস্টম করেন, আপনার তো সুযোগ আছে, এই টুলসগুলো কেন দিছে, যদি আমরা সবাই শিল্পীর মতো করে এক চান্সেই আঁকতে পারতাম তাহলে তো এগুলো দিত না, এগুলো দেওয়ার উদ্দেশ্যই তো এটা যে আপনি জাস্ট কোনো রকম একটা শেপ নিয়ে শুরু করেন, বাকিটা দেখবেন আপনি আপনার মতো রাউন্ড করতে পারতেছেন, জিনিসগুলো এরকম ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইলেই আপনি মনে করেন সমস্যা করছেন। আপনি তো ওই লাইনেই জানেন, আপনি চিন্তা করেন কি যেটা নিয়ে জাত শিল্পী যে চিন্তা করে আমি মানুষের দেখবো দেখে গেলাম তাহলে ধরবো না নাকি, কারণ ওটা আমার আপনার আমার কাজ না, ওটা আপনার আমার কাজ হলে আমার পেশা ওইটা হইতো আর ওই লাইনে আমি প্রতিষ্ঠিত থাকতাম নাকি, তো ব্যাপার হচ্ছে এরকম। সো আমাদের চিন্তা করে হ্যাঁ এটাতে বলেন কোনটা হয় না, তো ওইটা আমি দেখাই দিই, ঠিক আছে ওকে ফাইন এটাই ধরলাম। আচ্ছা বলেন, হ্যাঁ সাপোজ এটাই একটা, এটাতে কোন জিনিসটা হয় না আমরা বলেন দেখি, কোন দিকে, আচ্ছা আমারটার ভিতরে, আচ্ছা এই যে কোনাটা বের হয়ে গেছে ওকে, আচ্ছা এখন আমাদের কোনাটাই স্মুথ করতে হবে, ব্যাপারগুলো কিন্তু এরকমই হবে, যেমন একটা কাজ করতে যেয়ে একটা সমস্যাও হয়ে গেছে, যেমন এই রাউন্ডটা করতে যে একটা কোনা বের হয়ে গেছে, নো প্রবলেম, দেখি ডাইরেক্ট সিলেকশন টুল অথবা এগুলো একই কাজ, অ্যাড করতে চাইলে একটা নিয়ে নিলে কি হয় আপনার অ্যাডও করতে পারেন আর ডাইরেক্টে তো আর অ্যাড করা যায় না, তবে ডাইরেক্টও নিয়ে নেন ওকে ফাইন ওটাও ভালো হয়, ডাইরেক্টে নিয়ে এখন কোনা বের হয়েছে না, আচ্ছা এখন কোনাটা দেখি কিছু করা যায় কি, এখন ধরুন কোনার জন্য কি করলাম আমরা একটা আরেকটা এখন অ্যাড করলাম, এখন পয়েন্ট অ্যাড করে এটাকে একটু স্মুথ করে দিই, এই কোনাটা কিছু করা যায় কিনা, ঠিক আছে অনেকাংশে কিন্তু রিডিউস করা গেছে, ঠিক আছে কোনাগুলো যখন বের হয় তখন চিন্তা করবেন তার আশেপাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট বসানোর জন্য, বসায়া ওই আপনার যে মাথাটা থাকবো মাথাটা একটু নাড়াচাড়া করলেই দেখবেন ওই কোনা মাথাটা রেডিয়াস হয়ে গেছে মিলে গেছে, এরকম হয় অনেক ক্ষেত্রে কোনাটা আপনার দিতেও হবে কারণ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে তো কোনা হবেই, আর কোনাটাকে আবার কিন্তু রিডিউসও করতে হবে দূরও করতে হবে, আর দূর করে একবার ডিলিট করে দিলে তো আবার নষ্ট হয়ে গেল, তখন ডানে বাইরে অথবা আশেপাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন, ঠিক আছে তারপর আপনি যেমন লোহাকে ব্যাখ্যা করে কিভাবে দেখছেন না লোহাকে কিভাবে ব্যাখ্যা করে দুইটা লোহার মাঝখানে রাখে রেখে ই করে মাঝখানে দিয়ে ব্যাখ্যা হয়েছে, এইভাবে কিন্তু সম্ভব জিনিসটা হচ্ছে এরকম, তার মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রাখেন মাঝখানে অংশটা অটোমেটিক ব্যাখ্যা হয়েছে, ঠিক আছে এইভাবে আপনার বিষয়গুলো চিন্তা করবেন, কারণ এরকম তো না যে আমি একটার জায়গায় পাঁচটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে আমার জরিমানা করবো, এরকম তো না, আপনি সূক্ষ্ম করার জন্য করেন অ্যাঙ্কর পয়েন্ট অসুবিধা কি, যতগুলো প্রয়োজন ওকে, এইভাবে করলে দেখবেন আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে সকল কাজের ক্ষেত্রে, ঠিক আছে তারপর এখানে আরও কিছু ই থাকে,
দেখানোর থাকে সেটা হচ্ছে এগুলো আপনারা বাসায় অবশ্যই করবেন, কারণ এগুলো আপনাদের শেষ করতে হবে। পাশাপাশি এখন যে প্রজেক্টগুলো আপনাদের দিবে সেগুলো করবেন। এখানে কিছু ফন্টের কালেকশন আগেও দিয়ে দিছি, তো এখনও ওগুলো আছে দেখবেন। ফটোশপে কিছু ব্রাশ আছে এখানে, চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা এখানে আছে, আজকে ক্লাসে আছে, নিয়ে নেবেন। তারপর আছে টিউটোরিয়াল, টিউটোরিয়ালে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আই কালার চেঞ্জের টিউটোরিয়াল। আমরা অবশ্যই আই কালার চেঞ্জ করতে পারি, তো ওখানে এখানে একটা টিউটোরিয়াল আছে স্পেশাল, সেটা হচ্ছে আইটাকে মাল্টি কালার করা। আমরা শুধু এক কালার করতে পারি, হিউ স্যাচুরেশন করলে এক কালারে চেঞ্জ হয়, এখানে হচ্ছে মাল্টি কালার। সাপোজ হচ্ছে আপনার এখানে কিছু মডেল আছে, এগুলোতে অ্যাপ্লাই করার জন্য মাল্টি কালার মানে হচ্ছে যেরকম এক কালার হবে না। কীভাবে করছি সেটা দেখাও যেতেছে, ওকে অনেকগুলো কালার হবে, বুঝতে পারছেন? মাল্টি কালার ভৌতিক যে ব্যাপারটা হয়, হ্যাঁ মাল্টি কালার করতে গেলে এখানে টিউটোরিয়াল আছে কোনটার পরে কোনটা নিচে সব দেখানো আছে। অ্যান্ড দেন হচ্ছে আপনার হেয়ার সিলেকশন, হেয়ার সিলেকশনে কিছু টিউটোরিয়াল এখানে আছে উড়ন্ত চুলগুলো ধরার জন্য, ঠিক আছে? তবে এখানে একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে কি, ঠিক আছে, হেয়ার সিলেকশনের অনেকগুলো টিউটোরিয়াল আছে, এই ছবিতে ধরেন উড়ে ফ্যান 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 ঠিক করে তাকে উড়ে দেওয়া হচ্ছে, আর এগুলো কি না না আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাকে এটা সিলেকশন করতে হবে, সিলেকশন করতে গেলে উড়ন্ত চুলগুলো তখন ফালাতে পারবেন না, তখন তখন কীভাবে সিলেকশন করলে এটা করবে না সেই সিলেকশন সিস্টেমটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? চারটা টিউটোরিয়াল এখানে আছে সেমভাবেই। অ্যান্ড দেন হচ্ছে ম্যানিপুলেশন, ইম্পর্টেন্ট একটা জিনিস ফটোশপে ম্যানিপুলেশন, হয়তো এই যে খোদাই করে লেখা, তারপর আপনার অনেক ধরনের ম্যানিপুলেশন এখানে আছে, তারপরে এই যে মানুষের ছবিকে কীভাবে ই করতে হয় স্কেচ, হ্যাঁ কার্টুন মতো করে ওটার জন্য ফিল্টার আছে, ঠিক আছে? ফিল্টার আমি দেখাচ্ছি, ওকে। সেখানে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, এগুলোর মাধ্যমে আপনি আবার ফটো কলাপস করতে পারবেন, ফটো ফটোকে যে কলাপস করে যে বিভিন্ন রকম কলাপস, একই ছবি কলাপস, একটা ছবির উপরে মনে হচ্ছে অনেকগুলো ছবি রাখছে, দেখাচ্ছে একটা ছবি, ঠিক আছে? এখানে আরও কিছু আছে, ট্যাটু ডিজাইন তো আপনারা করছেনই, এটা তো করতে যায়, এটা একটা, এছাড়াও আরও কিছু টিউটোরিয়াল আছে এগুলো দেখবেন। তো আছে রিটাচ, ফটো রিটাচের টিউটোরিয়াল, যেমন ধরেন এখানে, ঠিক আছে, এরকম ছিল কীভাবে করতেছে চ্যানেলে আছে সেটা দেখে দিচ্ছে, তারপর আউটপুটটা দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল, আগে হ্যাঁ সে তো পানির উপর কাজ করতেছে না, শুধু ফেসের উপর, ঠিক আছে? যদি পানিটাকে সরাই দিত তাহলে ব্যাপার থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে রিমুভে, তারপর হচ্ছে আদার্স, এখানে কিছু আদার্স টিউটোরিয়াল আছে, অ্যানিমেশন তো আপনারা দেখছেন, এটা হচ্ছে একটা ভিডিও অ্যানিমেশন, যাদের ভিডিও সাপোর্ট করে তারা এই অ্যানিমেশনটা দেখে করতে পারেন। থ্রিডির অপশন থাকতে হবে, হ্যাঁ এপিসিতে অপশন নাই, তবে থ্রিডি টিউটোরিয়াল এখানে আছে, যাতে থ্রিডি অপশনটা সাপোর্ট করে অনেক এপিসিতে পড়ে, হ্যাঁ তখন এইভাবে আপনারা করতে পারবেন, বুঝছেন? ভিডিও অ্যানিমেশন ইমেজের উপর কাজ করাকে ম্যানিপুলেশন বলে, ঠিক আছে? আর ম্যানিপুলেশন গুলো করলেই আপনি ফটোশপে এক্সপার্ট হবেন। ওয়াটার ড্র গ্রেডিয়েন্ট দিয়ে গেছেন, ওয়াটার ড্র তৈরি করা, পাতার এই যে কাজটা কি দেখেন পাতার উপরে কি মনে হচ্ছে,
ওয়াটার ড্রপ মনে হচ্ছে না পানি পড়ে আছে, এটা কিভাবে তৈরি করছে মনে হচ্ছে একেবারে ন্যাচারাল পানি পড়ে আছে, আসলে না এটা তৈরি করা হয়েছে ফটোশপ দিয়ে। স্টেপ বাই স্টেপ গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, এই যে প্রথমে একটা টুলস নিচ্ছে নিচ্ছেন, পাতাটা কিন্তু কোনো পানি ছিল না, গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, তারপরে কি কি দেওয়া হয়েছে সব এখানে আছে, ইনার শ্যাডো অবশ্যই লেয়ার স্ট্যান্ড গুরুত্বপূর্ণ মানে বিশাল গুরুত্বপূর্ণ। টেক্সট 3D, টেক্সটকে 3D করার জন্য হ্যাঁ জাস্ট 3D অপশন থাকতে হবে, একটা টেক্সট লিখবেন এইটা থেকে না, ভিডিও এডিটিং করার জন্য আরো আরো সফটওয়্যার আছে, তবে চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব দিয়ে আবার ইলিট ভিডিও স্টুডিও, তারপর আপনার সিনেমা 4D, 3D স্টুডিও ম্যাক, সফটওয়্যার আবার ঠিক আছে। সো এগুলো এভাবে টিউটোরিয়াল রইল, এগুলো দেখবেন পাশাপাশি, হ্যাঁ টিউটোরিয়ালের ভিতরে সব আছে ঠিক আছে, এই মেনু প্রশ্নের ভিতরে ঢুকবেন এখানে সব আছে। আমাদের এখানে যে জিনিসগুলো আমাদের কি ফাইল থেকে নিয়ে, হ্যাঁ 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 কার্টুনের মতো দেখে আমরা দেখে অনেক এইভাবে করতে পারি, ধরো একটা ছবি আমরা নেই, ধরেন সাপোজ এই ছবিটা কি, এগুলো হচ্ছে ফিল্টার ঠিক আছে, রেডিমেড ফিল্টার ঠিক আছে। আচ্ছা আমরা এখানে একটু দেখে আসি যে মোটামুটি এখানে আমরা সব কিছুই দেখছি, এডিট থেকে ফিল দেখছি, ব্রাশ দেখছি, এগুলো মোটামুটি হ্যাঁ দেখছি, লেয়ার থেকে হ্যাঁ দেখছি, ফিল্টার ঠিক আছে। ফিল্টার থেকে আপনারা অবশ্যই ব্লারের ভিতরে শুধু গ্রেশিয়ান ব্লারটা আমরা ব্যবহার করছি, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ব্লার আছে, এগুলো চর্চা করে করে দেখবেন কিন্তু এক একটা এক এক কাজে। তারপরে এখানে কিছু ফিল্টার আছে, ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে যাওয়া, ফিল্টার হচ্ছে এমন একটা জিনিস রেডিমেড তৈরি করা একটা জিনিস, রেডিমেড তৈরি করে রাখা একটা ইফেক্ট যেটা আপনার ছবির উপরে সরাসরি অ্যাপ্লাই হবে, যেমন দেখেন ছবির উপরে একটা অ্যাপ্লাই হয়েছে, আমি আর্টিস্টিকে যাই ছবিটা হবে আর্টিস্টিক, আর্ট করা মনে হবে ঠিক আছে, এগুলোকে আবার আপনি চাইলে কাস্টমও করতে পারেন ঠিক আছে, এরকম হবে ছবিটা দেখতে এরকম লাগবে, মনে হবে আপনি আর্ট করছেন, ফিল্টার জাস্ট ক্লিক করলেই ছবিটা এমন হয়ে যাবে, হ্যাঁ ফিল্টার গ্যালারি ঠিক আছে। ঠিক আছে এটা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক ইফেক্ট মনে হচ্ছে, হ্যাঁ প্লাস্টিক করে রং দিয়ে আঁকা, তো এগুলোকে আপনি চাইলে এগুলো কমাতে বাড়াতেও পারেন। জাস্ট ওকে করবেন, হ্যাঁ জেপিজি সেভ করে দিবেন, তারপরে এটা হচ্ছে এই রকম হবে, যেটাই করেন আপনি জেপিজি ও ফরম্যাট আগের মতোই ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে ফিল্টার। ওকে এগুলো সব ফিল্টার দেখবেন, স্টাইলাইজ এটা হচ্ছে এক ধরনের ফিল্টার, টেক্সচার এটা হচ্ছে টেক্সচার ফিল্টার, সেখানে আপনি সেল সাইজ বাড়াতে পারেন কমাতে পারেন, সব ছবি তো সবগুলো ভালো লাগবে না, তবে এক এক ছবিতে একটা ভালো লাগবে। তারপর আপনার এগুলো হচ্ছে ফিল্টার, দেন হচ্ছে আমাদের ফিল্টার গ্যালারিতে পাওয়া যাবে, এরপর আরেকটা ফিল্টার এখানে আছে লিকুইফাই, ইম্পর্ট্যান্ট একটা ফিল্টার, এই ফিল্টার দিয়ে আমরা কী করি, লিকুইফাই দিয়ে আমরা মূলত
অনেকের কিছু কিছু অংশ, ধরেন একটা মানুষকে ফটোশপের মাধ্যমে মোটা থাকে তাকে স্লিম করা হয়, স্লিম থাকে তাকে মোটা করা হয়, ঠিক আছে? এই ব্যাপারটা দেখতে গেলে লিকুইফাইড দরকার হয়। এবং কিছু কিছু অংশ, ধরেন অনেকের শারীরিক ডিফেক্ট থাকে, এগুলোকে ঠিক করতে গেলে অল্প কিছু এদিক সেদিক করতে গেলে লিকুইফাইড আমার দরকার হয়। যেমন ধরেন আমরা এটার বেলায় দেখি, ধরেন এই ছবিটাতে ধরেন আমি চাচ্ছি তার কোনো রকম নষ্ট না করে তার মুখটা একটু বড় করবো, ঠিক আছে, অথবা চোখগুলো একটু বড় করবো, এটা করতে গেলে লিকুইফাইড, ফিল্টার, লিকুইফাইড। ওকে, এখানে অপশন আছে চারটা, ওটা দিয়ে কী হয় আমরা দেখি। ব্রাশটি হচ্ছে বড়ো ছোটো একই রকমভাবে, ঠিক আছে, এটার মাধ্যমে আপনি স্কিনটাকে আপনার ইচ্ছা মতো মুভ করতে পারবেন, ঠিক আছে? এটা দিয়ে কী করে, বেশি তো আর রোটেট মানে মুভ করে না, অল্প একটু, ধরেন এইদিকে একটু প্রবলেম আছে, আপনি জাস্ট নিজের ইচ্ছা মতো এটাকে ঠিক করে দিলেন। ধরুন সাপোজ ছবিটা একটু এরকম, আপনি জাস্ট ছবিটাকে একটু ঠিক করে দিলেন, ওকে, ধরুন তার চোখটা একটু টেয়ার আপনি একটু ঠিক করে দিলেন, অথবা একটু এরকম হয়ে গেছে, মানে মানুষের ছবির বেলা না, যে কোনো ছবির বেলায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জাস্ট ক্লিক করে টানলে এটা কিন্তু হয়ে যাবে। ধরেন আপনার চুলগুলো একটু বড়ো করবেন, একটু ফোলাবেন, ফোলান, ঠিক আছে? এরকমভাবে এই কাজগুলো করে, তবে এগুলো খুব সেন্সিটিভভাবে করতে হয়। দ্বিতীয় হচ্ছে এখানে কী করে, স্লিম স্লিম করে, এটা দিয়ে স্লিম করে, এটা দেখি করে দেখি, এটা দিয়ে স্লিম করে, সরি, এটা দিয়ে, হ্যাঁ, মানে আমরা তো এটার বেলায় এটা অ্যাপ্লাই করবো না, আর এরকম ভাবে তো করবো না গণহারে, জাস্ট নির্ধারিত কোনো কোনো বিষয় যেটাকে ধরেন ভালো লাগতেছে না ওগুলোতে আমরা এটা করবো, বিষয়টা তো এরকম, তো এটার উপর করবো না। আর এটা দিয়ে হচ্ছে মানে ই হবে, ফুলবে, ঠিক আছে, নিচেরটা দিয়ে ফুলবে, মানে ফ্যাট হবে, অথবা আপনি যেটা করতে চান, বুঝতে পারছেন? আর এটা দিয়ে কমবে, আর এটা দিয়ে এই তিনটা জিনিস আমাদের বেশি দরকার। হ্যাঁ, এটা দিয়ে আপনি জাস্ট যেটা দিয়ে দিয়ে নিতে চান, ব্রাশটাকে ধরেন আমি ছোটো করলেন, আপনি জাস্ট চাচ্ছেন যে এই অংশটাকে একটু বড়ো করবেন, এগুলো কি ছোটোখাটো কাজগুলো আপনি মানে জাস্ট মানে একটা মানুষের উপর আপনি জোর করে কিছু কাজ করতে পারেন ফটোশপের মাধ্যমে, এই হচ্ছে এটা অনেকটা এরকম জোর করে কিছু করা, ঠিক আছে? তো এই লিকুইফাইড মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তাছাড়া এখানে আরেকটা ফিল্টার আছে, অয়েল পেইন্ট, এটা একটা মজার আপনার ফিল্টার, এই ফিল্টারটা সব পিসিতে কাজ করে না, কারণ গ্রাফিক্স প্রসেসরের দরকার হয়, এটাতে করে না, আশা করি আপনাদের তো করবে, কিন্তু এই এইটার মাধ্যমে যে কাজটা হয় সেটা আমি আপনাদের দেখাই দিই। ইন্টারনেটে দেখা যায় অয়েল পেইন্ট করলে কী হয়, এটা এক ধরনের ফিল্টার, ছবিটাকে অয়েল পেইন্ট, ঠিক আছে, অয়েল পেইন্ট দিয়ে পেইন্ট করলে যেমন হবে অনেকটা সেরকম দেখতে লাগবে ব্যাপারটা। ওয়াটার পেইন্ট না, অয়েল পেইন্ট, হ্যাঁ দেখাচ্ছি, ওয়েবে ওয়েবে এরকম অনেক উদাহরণ আছে, তো দেখাচ্ছি সেখান থেকে অয়েল পেইন্ট ফিল্টার। হচ্ছে অয়েল পেইন্ট, ছবিগুলো কি এরকম লাগবে, অয়েল
প্রথম ছবিটা কেমন জাস্ট এরকম হবে সাধারণ একটা ছবিকে জাস্ট এই স্টাইলে নিয়ে দেবে অয়েল পেন্টের মধ্যে জাস্ট ওই ফিল্টারটাতে আপনি জাস্ট ওইটাতে ঢুকালে এরকম হয়ে যাবে অয়েল পেন্ট হয়ে যাবে এটা ছিল বিফোর এটা হচ্ছে আমটা অয়েল পেন্ট এটা ফিল্টার অয়েল পেইন্ট তারপর আমাদের গ্লার দেখলেন ডিস্টর্টের ভিতরে অনেকগুলো সিস্টেম আছে ডিস্টর্টের এগুলা বাসার চেষ্টা করবেন নয়েস নয়েস মানে হচ্ছে এক ধরনের এই পিক্সেলগুলোকে ধরেন কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা এই করতে চাই ফিল্টার থেকে নিয়েও ফাইল থেকে নিয়েও একটা পেজ নিলাম ধরুন আমি চাচ্ছি এই পেজটাকে আমরা নয়েসই করে তুলতে ইউ ফিল্টার ফিল্টার থেকে নয়েস নয়েস থেকে অ্যাড নয়েস অনেক সময় এটা দরকার হয় ম্যানিপুলেশনের বেলায় আর কি তারপর আছে নয়েজ আছে ডিসপ্লে মাস্ক মিডিয়াম এগুলো বিভিন্ন রকমের নয়েজ তারপর আছে আমাদের রেন্ডার রেন্ডার ক্লাউডস ক্লাউডস হলে একটা ক্লাউড একটা ইফেক্ট চলে আসবে এখানে ঠিক আছে সবই এখানে সব ফিল্টারের কাজ তো তাই রেডিমেড কিছু করতে গেলে এখানে দরকার হয় ফিল্টার স্টালাইজ স্টালাইজ থেকে আছে আমাদের অ্যাম্বোস তারপর আমাদের স্টালাইজ শার্পেন রেন্ডার এগুলো মোটামুটি দেখলে নিই এগুলোতে আমার কোনো অতটা লাগে না জাস্ট আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট ফিল্টার গ্যালারি তারপরে লিকুইফাই অয়েল পেইন্ট ব্লার ডিস্টর্ট নয়েস রেন্ডার এগুলো মোটামুটি দরকার হয় না কি বিভিন্ন কাজে আর ভিউ থেকে আমরা নিয়ে আসতে পারি আপনার রোলার স্ন্যাপ তারপরে ওগুলো দেখলেন এইসব উইন্ডো থেকে আমাদের টোটাল বিষয়টা আমরা উইন্ডোতে ম্যানেজ করে অনেক সময় ধরেন এগুলো চলে গেছে এগুলো নিয়ে আসবো আমরা উইন্ডো থেকে জাস্ট উইন্ডো থেকে টুলস উইন্ডো থেকে লেয়ার একটা নিয়ে আসলে বাকি যেগুলো আসতো এইভাবে আমরা এগুলো নিয়ে আসতে পারি এছাড়া ধরেন কিছু আরও কিছু কাজ হয় যেটা হচ্ছে এগুলো দরকার হয় না অনেকটা তারপর অনেকের অনেকে বলে তাই দেখাই দিই ধরেন আমি একটা শেপ আঁকলাম এখন এই সমান শেপগুলোকে সমান করব ঠিক আছে তিনটা শেপকে সমান করব ঠিক আছে এখন ধরেন একটা শেপ এরকম আছে একটা শেপ এরকম আছে সমান করব তিনটা শেপকে ধরতে হবে ধরার পরে এই যে এখান থেকে ঠিক আছে সমান আর এখানে মিডল করতে গেলে মনে হয় হ্যাঁ এটা দিই ঠিক আছে মানে মাঝখানে দূরত্ব দেওয়া সমান হলো এই কাজটা করতে পারি আবার সেমভাবে ধরেন এইভাবে আছে সেমভাবে আমরা এগুলো করতে পারি এটার মাধ্যমে এটার মাধ্যমে সমান এবং এটার মাধ্যমে এটার মাধ্যমে হয়ে গেছে ওকে সো একটা হয় এদিকে একটা হয় এদিকে তো এই এগুলো ব্যবহার করেও আমরা জাস্ট এগুলো করতে পারি যদিও অনেক ক্ষেত্রে এগুলো লাগে না কারণ আমরা সচরাচর রোলার এগুলো টেনে নিব তো ওই ক্ষেত্রে এতটা মিস্টেক আমাদের হবে না তারপরেও জিনিসটা জেনে রাখলাম এগুলোর মাধ্যমে সমান করা যায় আর কি যার শেপগুলোকে আপনি সমান করতে চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন লজিক হচ্ছে এই সবগুলো যেই শেপগুলো সমান করতে চান সবগুলোকে আপনার সিলেকশনে থাকতে হবে আর সিলেকশনে থাকলেই এই প্যানেলটা চালু হবে আনারে চালু হবে না তারপর আপনি ওটাকে ঠিক করতে পারেন ঠিক আছে এছাড়া ফটোশপে এইগুলো যদি আপনি করতে পারেন আমি এখানে যেমন সাপোজ কিছু টিউটোরিয়াল দিই এরকম টিউটোরিয়াল করবেন আচ্ছা একটা জিনিস কি জন্য বললেন আপনি দাঁড়ান কিন্তু তার নাম একটু রয়ে গেল ঠিক আছে যেমন ধরেন এই ইমেজ ম্যানিপুলেশন
দেখাচ্ছি, হ্যাঁ এখন দেখাচ্ছি ইমেজ ম্যানিপুলেশন টিউটোরিয়াল ইম্পর্টেন্ট। দেখেন এইগুলো যদি করতে পারেন তাইলে আপনার মনে করেন স্কিল স্কিল চরম পর্যায়ে পৌঁছে যাবে। ঠিক আছে, এগুলো এখন আমরা ট্রাই করি, এগুলো করার জন্য এগুলো করার চেষ্টা এখন আমরা করি, মানে এগুলো আমরা এখন এগুলো করি, মানে আমাদের তো ওগুলো কিছু করার নেই, আমরা এগুলো করি, মানে এগুলো হচ্ছে ফটোশপের চূড়ান্ত কাজ। এগুলো হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেকশন করে ঠিক আছে একটা একটা ছবি তৈরি করা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলা কিভাবে করছে স্টেপ বাই স্টেপ, আপনি যেটা দেখতেও পারেন এবং কি কি ইমেজ ব্যবহার করছে সেগুলো ব্যবহার করে আপনি যেটা নিজে করতেও পারেন, এতটাই মানে সুবিধা আছে। এটা আসলে তিনটা ছবি, এটা এখানকার সবচেয়ে সহজ, একটা ছবি সামনে পোজ এইরকম ভঙ্গিতে, আরেকটা ছবি ডানে, আরেকটা ছবি বাঁয়ে, তিনটা ছবিকে পিএনজি ফরম্যাট নিয়ে আসছে এক জায়গায় বসাইছে, জাস্ট ইরেজার দিয়ে মাঝখানে অংশটা মুছে দিচ্ছে। লাইকেস আমরা একটা জিনিস দেখেছি স্কাই চেঞ্জ, দেখছেন না সেম, তিনটা ছবিকে একসাথে রাখছে একটার উপরে একটা, একটার উপরে একটা, তারপর জাস্ট ইরেজারের মাধ্যমে মিলে যাচ্ছে মনে হচ্ছে তিনটা ছবি, এটা একটা পোজ, এটা একটা পোজ, একই মানুষের। মাথার উপরে আছে এখানে জাস্ট গাছের ছবিটা, এই যে এখানে এগুলো সহজ, এটা গাছের দৃশ্য হয় না, মাথাটা তালা দিয়ে উপরে লাগাই দিচ্ছে। এগুলো হচ্ছে মেনু ফলো ছবি, ছবির বডি এবং ম্যানিপুলেশন সবই, মানে দক্ষভাবে কোনো একটা ছবির উপর কাজ করার নামটাই হচ্ছে ম্যানিপুলেশন। এবার এটা রেঞ্জের ভিতরে সব কিছু করতে পারে, দক্ষতার সাথে কোনো কাজ করাই ম্যানিপুলেশন, আর এগুলোই হচ্ছে ম্যানিপুলেটিভ ওয়ার্ড। ঠিক আছে, এটা খুব মজার। আচ্ছা ইউটিউবে এরকম পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায় ভিডিও, আর এখান থেকে যদি আমরা ধরেন যে কোনো একটা, এগুলো সবই কিন্তু টিউটোরিয়াল, এগুলো চাইলে আপনি নামাতে পারেন এবং করতেও পারেন সেই অনুযায়ী, সব টিউটোরিয়াল। ঠিক আছে, ইমেজ এখন এটা টিউটোরিয়াল কোনটা লাগবে আপনি বলেন, সেটা টিউটোরিয়াল নামাই দিই। প্রথম তো ইমেজ হিসেবেই যাব, আমরা গুগলে যাব, ইমেজে যাব, তারপর এখানে জাস্ট লিখবেন এই যে ইমেজ ম্যানিপুলেশন ইন ফটোশপ। এটা দিয়ে কী বুঝলাম, ফটোশপে ইমেজ ম্যানিপুলেশন করা যায়, সার্চ দিছি এখন এই টিউটোরিয়ালগুলো আসছে। কোনটা এটা এটা, আচ্ছা এই টিউটোরিয়াল আমরা যাবো না, ওকে এরকম টিউটোরিয়াল দিছি আপনাদের, আচ্ছা যাই হোক গেলাম, এটা ইউটিউবে চালু করলাম। এখন আমরা কি ছবিটা চাই না টিউটোরিয়ালটা চাই? ওকে, এই হচ্ছে তার ওয়েবসাইট, একেবারে কর্নারে থাকে টিউটোরিয়ালটা, তার ওয়েবসাইটে আছে ফটোশপে, আপনার গুগলে শুধুমাত্র একটা ছবি ফটোশপ, এবার গেলাম তার ওয়েবসাইটে, এবার ঢুকবে তার ওয়েবসাইটে, তার ওয়েবসাইটে গেলে টিউটোরিয়ালটা পাওয়া যাবে। এখানে খুঁজলে 50টা আছে এখানে, তার মানে 50টা ভিতরেই যে কোনো একটা হবে। ঠিক আছে, খুঁজে খুঁজে নেবেন যেটা আপনার দরকার হবে। সাপোজ এটাই যাই, চলো দাম পিএসডি প্রিমিয়াম টিউটোরিয়াল, বা কেয়ার আমি কেউ এটা দেখি, ইউটিউবে থেকে কিভাবে
ইউটিউবে যে আপনার ই করতে হবে, ধরেন আপনি সাপোজ কী ধরনের টিউটোরিয়াল চান, ধরেন হাউ টু আমরা সার্চ দিই H4W হাউ টু, আপনার রিকোয়ারমেন্টটা যেন কী ছিল, ওই যে শাইনি কেন সান রিফ্লেকশন টিউটোরিয়াল হাউ টু দেখি কোন ধরনের টিউটোরিয়াল আসে। এরকম হ্যাঁ এক্সট্রা সান ইউজ করো নাকি ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ টিউটোরিয়াল এটা ওপেন করলাম আর কিছু দেখি সানলাইট ফটোশপ প্রথম ভিডিওটা দেখবেন, এভাবে সার্চ করতে হবে কিন্তু, হ্যাঁ আচ্ছা ভিডিওটা দেখবেন আগে নাকি মোবাইলে না পিসিতে, পিসিতে আছে, পিসিতে হলে এরকম দেখবেন আগে, দেখে আর সফটওয়্যার ডাউনলোড দিয়ে দেবেন সাথে সাথে, আগে তো দেখতে হবে যে আমি যেটা চাই সেটা পাইছি কিনা, দেখি একটু সমস্যা দুটো একসাথে প্লে করছি তো ওই জন্য তো এই যে এক্সট্রা লাইট না এগুলো না সব জায়গায় কিন্তু এক্সট্রা লাইট না এক্সট্রা লাইট এগুলো সবই ওই যে ব্লাড ফ্লার করে এগুলো দিয়ে আচ্ছা দেখি হ্যাঁ দেখি সে কীভাবে করে নিচের এটা খেয়াল করুন এরকমই তো নাকি ওকে তাহলে আমরা বুঝলাম যে আমার এটাই দরকার এরকম অনেকভাবে ডাউনলোড করা যায় অবশ্যই এটা তো আরেক টিউটোরিয়াল দিন সব পাওয়া যাবে ফায়ারটাকে মাস্কিং ফায়ারটাকে মাস্কিং করে তারপর যে লিকুইফাই আছে না লিকুইফাই মাধ্যমে এগুলোকে ই করা হয় আছে টিউটোরিয়াল দেখেন আচ্ছা এরপর আমরা কী করবো দেখেন এই যে টোটাল লিঙ্কটা আছে না ছবির এখানে চলতেছে এই যে টোটাল লিঙ্কটা এই ইউটিউবের আগে অ্যাসেস দিবেন ঠিক আছে ইউটিউব লেখাটা লাগে www.youtube আছে না এই ডটের পরে আর ইউটিউব লেখাটার আগে এখান থেকে দেবে এটা হচ্ছে সহজ আর এরপরে দেখা যায় অনেকের ডাউনলোডার থাকে আমার যেরকম আমি বাসায় ডাউনলোড করি আমার প্লাগিনস আছে আপনার এই অ্যাডনস অ্যাডনস আছে ফায়ারফক্সের অ্যাডনস থাকে এখন আপনি অ্যাডনস নামানো আমার আরেক ব্যাপার ওই অ্যাডনস নামাইতে হইব ইনস্টল করতে হইব তারপর ডাউনলোড করবেন আর যে যাদের অ্যাডনস নাই তারা এইভাবে হেল্প করতে পারে এই সাইডে গেলে তারপর আপনি জাস্ট এখানে আসবে এই শুধু এটা একটু দেখে আসি যে এটা ওইটা এক কিনা তাহলে দুইটাই নামাই দেবেন একবার এটাও কিন্তু সামলাইন
আর একটা সহজ হলো এটার মাধ্যমে এটা হ্যাঁ এটা মানে এটা যদি ইনস্টল করা যায় তাহলে সবচেয়ে দ্রুত ডাউনলোড হবে এই সফটওয়্যারটা ইনস্টল করলে আমি ওই জাস্ট লিঙ্কটা কপি করে দিলেই চলবে ডাউনলোড করলে আমি দিয়ে দিতেছি এই যে এরকমটা বলছে আচ্ছা যাই হোক এটা যেহেতু ভিডিও হচ্ছে আমি এক কাজ করি পারবেন add-ons add করে দিই এই যে অ্যাড অন সেট করে নিলাম মোজিলাতে ইউটিউব চললেই ডাউনলোড করা যাবে যে কোনো ভিডিও এই যে ওয়ান ক্লিক ইউটিউব ডাউনলোড এই দেখুন এগুলো সব দেখে ইনস্টল করে নিলে জাস্ট যেমন করে নিলাম যে ওয়ান ক্লিক ইউটিউব ভিডিও ডাউনলোড হবে ইনস্টল করে নিলাম অল্প তো হয়ে যায় সাথে সাথে হয়ে গেছে শেষ আর একটা করে নিলাম নোডিক্স দেখুন চাই না একটা করে নিলাম না হয়ে যাবো লাস্ট ভিডিও ডাউনলোড আস 4K ইউটিউব ডাউনলোড ইনস্টল সব করে নিলাম ক্লাস প্লেয়ার কেন এক্সটেনশন হয়ে গেছে ঠিক আছে ইনস্টল হয়ে গেছে ওকে এখন আমরা যাই ইউটিউবে এবার যে ভিডিওগুলো আমরা ছিলাম কি জানো কি জানি ছিল
ডাউনলোডে চলে আসছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড থাকবে যেহেতু আমরা ওই অ্যাড অন চেক করছি, তাই ডাউনলোড এখানে থাকবে। কোন সাইজে করতে চাই? 35 MB থাকবে। আচ্ছা, এই যে আমি যেভাবে দেখা দিলাম ভিডিও তো আছে সিস্টেমটা, আপনার অ্যাডভান্সে যে এই যে এখানে এই যে বাপে এটা তাতে ডাউনলোড হয়ে যায়, হয়ে গেল 35 MB। এখানে যাব, অনেক সময় সেভ করবো সেভ করে নিলে এক্সটেনশন যায় না, এখানে আপনি এখানে দেখে দেবেন ইউটিউব ডাউনলোড তাহলে আসবে। তারপরে আমি তো এখানে কোনটা কোনটা বোঝাই গেছে, হ্যাঁ ওয়ান ক্লিক ভিডিও ডাউনলোড আর কয়েকটা ইনস্টল করে নেবেন, তারপর দেখবেন একটা এরকম পাইছেন, তারপর থেকে এখানে আরেকটা কিছু ফায়ার দেখছিলাম না আমরা, এই যেগুলো লিকুইফাই করা ইমাজিন করেন লিকুইফাই করা ফিল্টারের ভিতরে যে লিকুইফাই আমরা দেখলাম না, ওটা দিয়ে কিন্তু এই যেগুলো এই এরকম করছে দেখা যাচ্ছে এটা এটা দেখি, তারপরে এগুলো কি কি কি
how to is it going to put over जस्ट कंकाल छवि ना बुझे ये लगभ ये विंडोज है ना क्या क्लास के लिए सब है क्लास के विंडोज है ना क्लास प्लेयर ना
আমার আর কোনো প্রশ্ন আছে? ওটা চলতে থাক আর ভিতরে বন্ধ করুন। আর কার কোনো প্রশ্ন? বাকিটা চর্চা করবেন। ভিডিও দেখার জন্য কোথা দেখার জন্য? ভিডিও দেখার জন্য বিএলসি অলসো টিএম প্লেয়ার, তাহলে অলসো নেন, টিএম প্লেয়ার নেন, এগুলো ভালো।